কারণ সরকারি চাল চুরিতে জড়িতরা যতই শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য র আ ম চৌধুরী দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা প্রতিরোধ বিষয়ক জরুরি সভায় কথা বলেন তিনি চুরি ঠেকাতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি চাল চুরি রিলিফের রিলিফ চুরি কোনো ক্ষমা নাই আমরা দলগতভাবেও আমরা কোনো রকমের ছাড় দেবো না কাউকে সে যেই হোক যত বড় মানুষই হোক সে এমপি হোক সে উপজেলা চেয়ারম্যান হোক সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক সে মেয়র হোক যেই হোক যেখানেই পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া হবে না